সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি একটি নতুন টিন বাড়ির ডিজাইন নিয়ে আসলাম আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে বর্তমান সময়ে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা লাগবে বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে ড্রয়িং কিভাবে করা হয়েছে সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা লাগবে বাড়িটির ভিতরে ডিজাইন কিভাবে করা হয়েছে সব কিছু আমরা আজকের ভিডিওতে দেখাবো এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে বারান্দা দিয়ে করা হয়েছে এবং বারান্দাটি সাত করা হয়েছে আপনি চাইলে সিটও করতে পারেন এবং এই বাড়িটির সুবিধার ক্ষেত্রে বাড়িটি সাত করে করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি সেই বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত আট ফিট ছয় ইঞ্চি বাড়িটি ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে বাড়িটির মধ্যে একটি কিচেন রুম সেটার দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত আট ফিট ছয় ইঞ্চি বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট এটা হচ্ছে টয়লেটের ভিতরের ডিজাইন সেটার দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং ফস্ত সাত ফিট এখানে করা হয়েছে প্রথম বেডরুম সেই রুমটির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত বারো ফিট এই রুমটির মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে বাড়িটির সালের মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে এবং টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেলও দিতে পারেন এটা হচ্ছে প্রথম বেডরুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট সেই টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং ফস্ত সাত ফিট যেহেতু বাড়িটি ছয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম সেই রুমটির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছ ইঞ্চি এবং বস্ত বারো ফিট এই রুমটির মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটি কম করছে করার জন্য সেখানে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেখানে কালার টিনও দিতে পারেন বাড়িটির ফ্লোরের মধ্যে ডালাই করে নেট ফিনিশিং করা হবে সে ফ্লোরে কোনো টাইস করা হবে না টাইস করলে খরচ বেশি লাগবে অতএব কম করছে করার জন্য বাড়িটির ফ্লোরে কোনো টাইস করা হবে না যেহেতু বাড়িটির সামনে বারান্দাটি আর সিসি ছাদ দিয়ে করা হয়েছে আপনি চাইলে ছাদ দিয়ে করতে পারেন অথবা টিন সেটও করতে পারেন এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন দেখার জন্য এটা হচ্ছে বাড়ির বাম পাশে ডিজাইন এখানে জানালার মধ্যে একটি ডিজাইন করা হবে যেহেতু বাড়িটির কাজ এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি সম্পূর্ণ কমপ্লিট হলে আপনি বুঝতে পারবেন বাড়িটির ডিজাইন কেমন হয়েছে যদি আপনাকে বাড়িটির ফিশনের ডিজাইন দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির ফিশনের ডিজাইন ফিশনের দুটি বেডরুমের মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে এবং জানালার মধ্যে তাই গ্লাস করা হবে জানালার উপরে একটি ডিজাইন করা হবে সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন খুব শিগগিরই এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ কমপ্লিট হলে আপনি ভালো করে বুঝতে পারবেন বাড়িটি অল্প জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে অর্থাৎ ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি বেলকুনি দিয়ে এই বাড়িটিকে ডিজাইন করা হয়েছে যদি আপনাকে বাড়িটির ড্রয়িং দেখাই তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে এই বাড়িটির ড্রয়িং আমরা ফিন করে রাখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আঠাশ ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত বাইশ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে রয়েছে দুটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি বেলকনি আপনাদের সুবিধার জন্য আমরা এই বাড়ির ড্রয়িং ফিন করে রাখছি যাতে আপনি ভালো করে বুঝতে পারেন যদি আপনি সেম বাড়িটি করতে চান তাহলে কিভাবে করবেন কি কি মালপত্র হলে এই বাড়িটি করতে পারবেন সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা লাগবে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটিকে কেন্দ্র করে প্রত্যেকটা দাফে দাফে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাবো চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন